স্বামীর বিশেষঙ্গ কেটে পালিয়ে গেলেন স্ত্রী। পটুয়াখালীর বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম মোহাম্মদ শাকিল হাওলাদার, তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। ঘটনার পর স্ত্রী পালিয়ে গেছেন বলে জানা যায়। স্ত্রীর নাম সাথী আক্তার, তিনি একই ইউনিয়নের ছোট ডালিয়া গ্রামের মোহাম্মদ ইউনুসের মেয়ে। শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করেন শাকিল। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, একাধিকবার মানামারির ঘটনাও ঘটেছে, এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন রাতেও দুইজনের মধ্যে ঝগড়া হয়। সকাল 7টার দিকে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। যা হবার হয়েছে কিছু বলার নাই দাবি করে আহত শাকিল সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি। আর ঘটনার পর স্ত্রী পালিয়ে যাওয়ায় তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার জ্যোতি জানান, ধারালো ছুরি চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে, পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি, প্রায় 70% কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক। এ বিষয়ে বাউফুল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।